সম্পূর্ণ টিউটোরিয়াল সিরিজটি পেতে প্রিমিয়াম রেজিস্ট্রেশন করুন কমে অথবা ফোন করুন ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া হেল্পলাইনের মোবাইল নম্বরে শুভেচ্ছা জানাচ্ছি আমি রাব্বিল হাসান রুপম এই ভিডিও টিউটোরিয়ালে আমরা শিখব সিঙ্গেল অ্যাকশন কন্ট্রোলার অর্থাৎ যে কন্ট্রোলার দিয়ে শুধুমাত্র একটি কাজ করা যাবে একের বেশি কাজ করা যাবে না টার্মিনালে গিয়ে প্রথমে আমি আমাদের যে প্রজেক্টের ব্লক ফোল্ডার সেই ব্লক ফোল্ডারে প্রবেশ করছি এবার এখানে আমি একটা কন্ট্রোলার তৈরি করে নেব তো এখানে কন্ট্রোলার তৈরি করার জন্য আমি এখানে কমান্ড লিখছি যে পিএসপি আর তিসান আর পি আর তিসান মেক দেন কন্ট্রোলারের নাম লিখে নিচ্ছি এখানে আমি মেক কন্ট্রোলার দেন এবার আমরা করব কি মেক কন্ট্রোলার তো লেখা হয়ে গেছে এবার কন্ট্রোলারের নাম দিব তো এখানে আমি কন্ট্রোলারের নাম দিয়ে দিলাম হচ্ছে মাই কন্ট্রোলার তো এখানে আমরা কন্ট্রোলারের যে নাম দেব এই নামটি যে কোনো কিছু হতে পারে তাতে কোনো সমস্যা নেই তো এখানে আমি মাই কন্ট্রোলার নামে নতুন একটি কন্ট্রোলার তৈরি করে নিলাম এখন এই যে মাই কন্ট্রোলার তৈরি করলাম এই মাই কন্ট্রোলারকে যদি আমরা ডট পিএইচপিতে এর আগের ভিডিওগুলোতে আমরা যে রাউটগুলো করে নিয়েছিলাম আমি সেই রাউটগুলোকে এখান থেকে ইরেস করে দিচ্ছি এখানে ইরেজ করে দিয়ে এখানে আমি নতুন রাউট তৈরি করে নিচ্ছি তো এখানে নতুন যে রাউটটা আমি তৈরি করব এই রাউটের নাম দিয়ে দিলাম হচ্ছে আমি গেট গেট দিয়ে আমি এই রাউটের যে ইউআরএল পাথ হবে সেই ইউআরএল পাথটা দিয়ে দিলাম হচ্ছে আমি হোম দেন এখন আমরা করব কি এই যে আমরা সিঙ্গেল অ্যাকশন কন্ট্রোলারটি তৈরি করেছিলাম এই কন্ট্রোলারটিকে আমরা কল করব তো সিঙ্গেল অ্যাকশন কন্ট্রোলারকে যখন আমরা রাউটের মধ্যে কল করব বা রাউটের মধ্যে রাউটিং করাবো রাউটিং করানোর সময় শুধুমাত্র কন্ট্রোলারের নামটা যদি আমরা লিখে দিই তাহলেই হবে এই কন্ট্রোলার থেকে এক দিয়ে আর পি এস পি আর সার্ব কমান্ডি আমার অ্যাপ্লিকেশনটাকে রান করাচ্ছি ওকে ফাইন অ্যাপ্লিকেশন রান হয়ে গেল এখন এই যে ইউআরএলটি আমরা পেয়ে গেলাম এই ইউআরএলটি নিয়ে এবার আমি চলে যাচ্ছি ব্রাউজারে ব্রাউজারে গিয়ে আমরা এই ইউ দিয়ে যদি হিট করি তো এই ইউ আর দিয়ে হিট করার সাথে খেয়াল করে দেখুন অটোমেটিক্যালি আমাদের কন্ট্রোলারের ভিতরে যে ইনভোক ম্যাথড সেই ইনভোক ম্যাথডটি রান হয়েছে বা এক্সিকিউট হয়েছে এবং সেখান থেকে কিন্তু আমরা এখানে আউটপুটও পেয়েছি তো আশা করি আপনারা সিঙ্গেল অ্যাকশন কন্ট্রোলার কীভাবে তৈরি করতে হয় এবং কিভাবে সেটাকে রাউট করাতে হয় এই বিষয়টা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে